সরি দুই দিন না একদিন আগে তারারে রাস্তার মাঝে পাইছি অফিসের স্টাফ গুলারে, হওয়ার বাদে আমরা তিন চারজন মানুষের তারারে জিগাইছি যে দাদা এখানে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কারেন্ট কিতার লাগে রাইট কোথা রাখানো হয়, ইস্তারও আগে লাইন কাটা হয়। এরপরে একটা গোপন তথ্য আছে, তারা রাত্রের বেলা অন্যখান টেকা লইয়া আউট লাইন দিতে করিয়া তারা জায়গা থেকে লাইন খাটাই দেয়, খাটাইয়া তারা রাত্রে এই লাইনের কাজ করে টেকা লইয়া, এটা খবর আমরা কাছে আছে রে। এরপরে তারার এই কথা জিকা নিবাদে আমরা কইছি, আমরা অফিসে গিয়া যোগাযোগ করি, আমরা জানাইমো আপনার বিরুদ্ধে, আপনার কাছে আইলে এটা কথা কইলে কথার এটা রেসপন্স মিলে না। তখন তারা উঠিয়া কইছে যে বালচি দিয়ে আটা মান দিতাম তারার অফিসে গিয়া, এইরকম বাসা দিয়ে তারা আমার কথাবার্তা করে। এটা রেকর্ডিং আছে, এটা রেকর্ডিং ভিডিও আছে আমার কাছে, আপনারা দিয়া দিব আমি ইত্যাদি। বিদ্যুৎ সম্পর্কে আর কি বলবো, সার কোম্পানি আসার পর থেকে বিদ্যুৎ বিভাগ নিয়ে বিশেষ করে উত্তরাঞ্চল যেভাবে বিদ্যুতের সমস্যায় ভুগছে, তারপরে এই মুহূর্তে বিশেষ করে উত্তরাঞ্চলের মুসলিম সমাজের রমজান মাস চলছে, তার উপর সিবিএসসি পরীক্ষা চলছে, ছাত্ররা হতাশ, বিদ্যুৎ নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অন্তত পাঁচ মিনিট দশ মিনিট পর পর বিদ্যুতের লোডশেডিং চলছে, আপনারাই বুঝতে পারছেন আর কি বলবো। ধন্যবাদ। বিদ্যুতের তো ইদানিং সাই কোম্পানি নেওয়ার পর থাকি যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এলাকার মধ্যে, দিনও সারা দিনের মধ্যে কারেন্ট নাই, রাত্রে দুইটার সময় যায়, পরের দিন সন্ধ্যার আগ মুহূর্তেও কারেন্ট পাওয়া যায় না, তারপরে ইঞ্জিনিয়ারে ফোন করলে ইঞ্জিনিয়ারে ফোন উঠায় না, ইমার্জেন্সি নাম্বার তারা দিয়ে রাখছে, এটা ফোন করলে তারা বাজে বাসায় আমরা কথা কয়, কোনো সময় তারা ফোন উঠায় না, এরপরে অফিসে আইলে তারা স্টাফ নাই, এই সমস্যা এই সমস্যা, পাঁচ বৃষ্টি বাসায় করতে করতে গালাগালি, এরপরে বিরাট একটা সমস্যা, কারেন্ট নাই বললে চলে, আমাদের রোজা মাস চলে, ফ্রিজের মধ্যে গরিব মানুষ অনেক জিনিসপত্র কিনে এনে রাখে, সমস্ত জিনিসপত্র নষ্ট হয়, আমরা এই সাই কোম্পানির কারেন্ট থাকি মুক্তি চাই, নতবা তারা আমরা ঠিকঠাক করে যদি কারেন্ট দিতে পারে তারা এলাকার মধ্যে আস, না হলে তারা বিলচিল নেওয়া বন্ধ করুক, কারণ এখন বর্তমানে 100 জনের মাঝে 95% অর্থাৎ 95 জন লোক কারেন্ট দেয়, কারেন্টের বিল দিয়ে যার, তারপরেও আমাদের এলাকার মধ্যে কারেন্টের এই সমস্যা, আমরা এর কারণে আজকে এই রাস্তা অবরোধ করছি, আরো সামনে দিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাই। যে দুর্নীতি চলছে, একটা বিশেষ সম্প্রদায় এলাকা বসবাস করে মুসলমান সম্প্রদায়, রাস্তার দিন রোজা রাখে, বিদ্যুৎ নাই, খুব কষ্ট দিন চলে, এবং প্রেশার রুগীর খুব কষ্ট হইতেছে, স্টোভ করতেছে, ফুলাফান করে ঠিকাই যান না, সরকারের কোম্পানি যে অন্যায় করতেছে, অভিজ্ঞ লোক দিয়ে ওরা লাইন সম্বন্ধে কিচ্ছু জানে না, বিজ্ঞ লোকের দরকার, আর যদি তারা ব্যর্থ হয় প্রতি পরিবারে একটা সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হয়, এতটুকু এত অন্যায় করা ঠিক না, মানুষ কি বিল দিতেছে না, বিল দেয় না, হ্যাঁ লাইন কাটুক। পরীক্ষা চলছে, তার উপরে ইঞ্জিনিয়ার
তারারে কল করলে তারা মাঝে কথাবার্তা হয়।